নমস্কার অডিও বুক বাই চ্যানেলে আপনাকে জানাই স্বাগত পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল আজ পড়ে শোনাব আদর্শ হিন্দু হোটেলের সপ্তম পর্ব দিন দুই পরে একদিন সকালে পদ্মজী বলিল ও ঠাকুর শুনে রাখো আজ কোথাও যেও না সব ছুটির পর আজ ওবালা সত্যনারায়ণের সিন্নি খদ্দের ভাত দেবার সময় বলি দিও ওবালা যেন থাকে আর তোমরা খেয়ে দে আমার সঙ্গে বেরুবে সত্যনারায়ণের বাজার করতে বংশী ঠাকুর হাজারির দিকে চাহিয়া বলিল অবশ্য পদ্ধতি চালিয়ে গেলে ব্যাপারটা এই হোটেলের এই যে সত্যনারায়ণ পূজা ইহা ইহাদের একটি ব্যবসা যাহারা মাসিক হিসেবে খায় তাহাদের নিকট হইতে পূজার নাম করিয়া চাদা বা প্রণামই আদায় হয় আদায় টাকার সব অংশ ব্যয় করা হয় না বলিয়াই হাজারি বা বংশীর ধারণা অথচ সত্যনারায়ণের প্রসাদের লোভ দেখাইয়া দৈনিক নগদ খরিদ্দার যাহারা তাহাদের রাত্রে আনিবার চেষ্টা করা হয় কারণ এমন অনেক নগদ খরিদ্দার আছে যাহারা একবেলা হোটেলে খাইয়া যায় দুবেলা আসে না বংশী ঠাকুর পরিবেশনের সময় প্রত্যেক ঠিকা খরিদ্দারকে মোলায়েম হাসি হাসিয়া বলিতে লাগিল আগে বাবু ওবেলা সত্যনারায়ণ হবে হোটেলে আসবেন ওবেলা অবশ্যই অবশ্যই করে আসবেন বাহিরে গদির ঘরে বেঁচু চকর্তির খরিদ্দার দিগকে ঠিক অমনি বলিতে লাগিল বংশী ঠাকুর হাজারিকে আড়ালি বলিল সব ফাঁকির কাজ এক কলার পাতার আগায় এক হাতা করে গুড়গোলা আটা আর তার উপর দুখানা বাতাসা হয়ে গেল আর নাম তোমার সত্যনারায়ণের সিন্নি চামার কোথাকার সন্ধ্যার সময় পূর্ণ ভট্টাচ সত্যনারায়ণের পূজা করিতে আসিলেন বাসনের ঘরে সত্যনারায়ণের পিড়ি পাতা হইয়াছে হোটেলে দুই চাকর মিলিয়া ঘড়ি ও কাশর পিটাইতেছে পদ্মজি ঘন ঘন শাকে ফু পাড়িতেছে খানিকটা খড়ির আকৃষ্ট করিবার চেষ্টাও তো বটে স্টেশনে যে চাকর হিন্দু হোটেল বলিয়া চেঁচায় তাহাকেও বলিয়া দেওয়া হইয়াছে যে যাত্রীদের প্রত্যেককে বলিতেছে আসুন বাবু সিঁড়ি পেশাদ হচ্ছে হোটেলে খাওয়ার বড্ড জুত আজকে আসুন বাবু যাহারা নগদ পয়সার খরিদ্দার তাহারা ভাবিতেছে অন্য হোটেলেও তো পয়সা দিয়া খাইবে যখন তখন সত্যনারায়ণের প্রসাদ ফাও যদি পাওয়া যায় বেচু চক্রীর হোটেলেই যাওয়া যাক না কেন ফলে যদু হোটেলের দৈনিক নগদ খরিদ্দার যাহারা সিন্নির জন্য তাহারাও অনেকে আসিয়া জুটিতেছে হোটেলে এদিকে নগদ খরিদ্দারের জন্য ব্যবস্থা এই যে তাহাদের সিন্নি খাইতে দেওয়া হইবে ভাতের পাতে অর্থাৎ টিকিট কিনিয়া ভাত খাইতে ঢুকিলে তবে নতুবা টুকু খাইয়া লইয়াই যদি খরিদ্দার পালায় মাসিক খরিদ্দারের জন্য অন্য প্রকার ব্যবস্থা তাহারা চাঁদা দিয়াছে বিশেষত তাহাদের খাতির করাও দরকার পূজা সাঙ্গ হইলে তাহাদের সকলকে একত্র বসাইয়া প্রসাদ খাইতে দেওয়া হইল বেজুচকর নিজে প্রত্যেকের কাছে গিয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন তাহারা আর একটু করিয়া প্রসাদ লইবে কিনা যখন ওদিকে মাসিক খরিদ্দারগণকে সিন্নি বিতরণ করা হইতেছে সে সময় হাজারি দেখিল রাস্তার উপর যতীন মজুমদার দাঁড়াইয়া হা করিয়া তাহাদের হোটেলের দিকে চাহিয়া আছে সেই যতীন হাজারির মনে হইল লোকটার অবস্থা আরো খারাপ হইয়া গিয়াছে কেমন যেন অনাহার শীর্ণ চেহারা সে ডাকিয়া বলিল ও যতীনবাবু কেমন আছেন যতীন মজুমদার অবাক হইয়া বলিল কে হাজারি নাকি তুমি আবার কবে এলে এখানে সে অনেক কথা বলব এখন আসুন না আসুন যতীন ইতস্তত করিয়া রান্নাঘরের পাশে বেড়ার গায়ের দরজা দিয়া হোটেলে ঢুকিয়া রান্নাঘরের দরে আসিয়া দাঁড়াইল হাজারি দেখিল তাহার পায়ে জুতা নাই গায়ে অতি মলিন উড়ানি পরনে ধুতিখানিও তত্রু আগের চেয়ে রোগাও হইয়া গিয়াছে লোকটা দারিদ্র ও অভাবের ছাপ চোখে মুখে বেশ পরিস্ফুট যতীন কাস্ট হাসি হাসিয়া বলিল আরে তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণ হচ্ছে আজকে আগে আমিও কত এসেছি খেয়েছি তা খাবেন না আপনি তো ছিলেন বারো মাসের বাধা খদ্দের তা আসুন প্রেশাদ নিয়ে যান যতীন ভদ্রতা করিয়া বলিল না না থাক তার জন্য আর কি হয়েছে হাজারি একবার এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ দিকে নাই সবাই খাবার ঘরে মাসিক খরিদ্দারের আদর আপ্যায়ন করিতে ব্যস্ত সে কলার পাতা পাতিয়া যতীনকে বসাইল এবং পাশে বাসনের ঘর হইতে বড় বাটির এক বাটি সত্যনারায়ণের সিন্নি এক মুঠা বাতাসা ও দুটি পাকা কলা আনিয়া যতীনের পাতে দিয়া বলিল একটু পেশাদ খেয়ে নিন যতীন মজুমদার বিরক্তি না করিয়া সিন্নি সহিত কলা দুটি চটকাইয়া মাখিয়া লইয়া যেভাবে গোগ্রাসে গিলিতে লাগিল তাহাতে হাজারির মনে হইল লোকটা সত্যি যথেষ্ট খুদার্থ ছিল বোধ হয় ওবেলা আহার জোটে নাই তিন চার গ্রাসে এতখানি সিন্নি সে নিঃশেষে উড়াইয়া দিল হাজারি বলিল আর একটু নেবেন যতীন পূর্বের মতো ভদ্রতা সুরে বলিল না না থাক আর কেন হাজারি আরও এক বাটি সিন্নি আনিয়া পাতে ঢালিয়া দিতে যতীনের মুখ যেন উজ্জ্বল হইয়া উঠিল তাহার খাওয়া অর্ধেক হইয়াছে এমন সময় পদ্মজী রান্নাঘরে দৌড়ে আসিয়া হাজারিকে কি একটা বলিতে গেল এবং গোগ্রাসে ভোজনরত যতীন মজুমদারকে দেখিয়া হঠাৎ থমকিয়া দাঁড়াইল বলিল ওকে হাজারি হাসিয়া বলিল ও যতীন বাবু চিনতে পারছ না পদ্ম দিদি আমাদের পুরনো বাবু যাচ্ছিলেন রাস্তা দিয়ে তা আমি বললাম আজ পুজোর দিনটা একটু পেশাদ নিয়ে যান বাবু পদ্মজী বলিল বেশ বলিয়াই সে ফিরিয়া আবার গিয়া মাসিক খরিদ্দারের খাবারের ঘরে ঢুকিল যতীন ততক্ষণ পদ্মজিকে কি একটা কথা বলিতে যাইতেছিল কিন্তু সে কথা বলিবার সুযোগ ঘটিল না তাহার সে খাওয়া শেষ করিয়া এক ঘটি জল চাহিয়া লইয়া খাইয়া চোরির মতো খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গেল অল্পক্ষণ পরেই গোবরা চাকর আসিয়া বলিল ঠাকুর কর্তা তোমাকে ডাকছেন হাজারি বুঝিয়াছে কর্তা কি জন্য তাহাকে জরুরি তলব সে গিয়া বুঝিল তাহার অনুমান সত্য কারণ পদ্মজি মুখভার ভার করিয়া গদির ঘরে বেচু চকর্তির সামনে দাঁড়াইয়া বেচু চকর্তে বলিলেন হাজারি তুমি যত্নেটাকে হোটেলে ঢুকিয়ে তাকে বসিয়ে সিন্নি খাওয়াচ্ছিলে পদ্মটি হাত নাড়িয়া বলিল আর খাওয়ানো বলে খাওয়ানো এক এক গামলা সিন্নি দিয়েছে তার পাতে ইচ্ছে ছিল নুকিয়ে খাওয়াবে ধর্মের ঢাক বাতাসে নড়ে আমি গিয়ে পড়েছি সেই সময় বড় ডেক নামলো কিনা তাই দেখতে আমায় দেখে হাজারি বিনিতভাবে বলিল সত্যনারায়ণের পেশাদ বলে বাবুকে দিয়েছিলাম আমাদের পুরনো খদ্দের পেচু চক্ষতি দাঁত খিচাইয়া বলিলেন পুরনো খদ্দের ভারী আমার পুরনো খদ্দের রে হোটেলের একটি মুঠো টাকা ফাঁকি দিয়ে চলে গেছে ভারী খদ্দের আমার চার মাস বিনে পয়সায় খেয়ে গেল একটা আদলা উপর হাত করলে না পয়লা নম্বরের জোয়াচোর কোথাকার খদ্দের তুমি কার হুকুমে ওকে হোটেলে ঢুকিয়েছো শুনি পদ্মী বলিল আমি কোনো কথা বললেই তো পদ্ম বড় মন্দ হ্যাঁ এই হাজারি ঠাকুর কি কম শয়তান নাকি বাবু আপনি জানেন না সব কথা সব কথা আপনার কানে তুলতেও আমার ইচ্ছে করে না লুকিয়ে নুকি হোটেলের আর্ধেক জিনিস উঠে গিয়ে ওই বক্সিদের বাড়ি যত্নে ঠাকুর ওরা ইয়ার বুঝলেন না আপনি বহাল করেন লোক তখন আমি কেউ নই কিন্তু হাতে হাতে ধরে দেবার বেলা এই এইজনা না হলেও দেখে চলে না এই দেখুন আবার চুরি শুরু যদি না হয় হোটেলে তবে আমার নাম বেচু চক্ষতে বলিলেন এটা তোমার নিজের হোটেল নয় যে তুমি হাজারি ঠাকুর এখানে যা খুশি করবে নিজের মতো এখানে খাটালে চলবে না যেন তোমার আটানা জরিমানা হলো হাজারি বলিল বেশ বাবু আপনার বিচারে যদি তাই হয় করুন জরিমানা তবে যতীনবাবু আমার ইয়ারও নয় বা সে কিছুই নয় এই হোটেলই তার সঙ্গে আমার আলাপ ওকে দেখিও নি কতদিন পদ্ম দিদি অনেক অন্যায় কথা লাগায় আপনার কাছে আমি আসছে মাস থেকে আর এখানে চাকরি করব না পদ্মজী একথায় অনর্থ বাধাইল হাত পা নাড়িয়া চিৎকার করিয়া বলিল লাগায় লাগায় তোমার নামে তুমি যে বড় লাগাবার যোগ্য লোক তাই পদ্ম লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে তোমার নামে যত বড় মুখ নয় তত বড় কথা তোমার মতো লোককে পদ্ম গেরাজ্যের মধ্যে আনে না তুমি ভালো করে বুঝো ঠাকুর যাও না তুমি আজই চলে যাও সামনের মাসে কেন মাইনেপত্র চুকে আজই বিদে হও না তোমার মতো ঠাকুর রেলবাজারে গন্ডায় গন্ডায় মিলবে বেটু চক্ষর্তি বলিলেন চুপ চুপ পদ্ম চুপ করো খদ্দের পর তো আসছে যাচ্ছে ও কথা এখন থাক পরে হবে আচ্ছা তুমি যাও এখন হাজারি ঠাকুর অনেক রাত্রে হোটেলের কাজ মিটিল শুইবার সময় হাজারি বংশীকে বলিল দেখলে তো কীরকম অপমানটা আমায় করলে পদ্ম দিদি তুমিও ছাড় চলো দুজনে বেরিয়ে যাই দেখো একটা কথা বংশী এই হোটেলের উপর কেমন একটা মায়া পড়ে গিয়েছিল মুখে বলি বটে যাই যাই কিন্তু যেতে মন সরে না কতকাল ধরে তুমি আর আমি এখানে আছি ভেবে দেখো তো এ যেন আপনার ঘরবাড়ি হয়ে গিয়েছে তাই না কিন্তু ওরা বিশেষ করে পদ্মদিদি এখানে টিকতে দিলে না এবার সত্যিই যাব বংশী বলিল যতীনকে তুমি ডেকেছিলে না ও এমনি এসেছিল আমি দেখেছিলাম ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে আজকাল খেতেই পায় না তাই ডাকলাম বলি পুরোনো খদ্দের তো কত লোক খেয়ে যাচ্ছে ও একটু সিন্নি খেয়ে যাক এই তো এই আমার অপরাধ পরের মাসের শুভ পয়লা তারিখে রেলবাজারে গোপাল ঘোষের তামাকের দোকানের পাশেই নতুন হোটেলটা খুলিল তিনের সাইনবোর্ডে লেখা আছে আদর্শ হিন্দু হোটেল হাজারি ঠাকুর নিজের হাতে রান্না করিয়া থাকেন ভাত ডাল মাছ মাংস সব রকম প্রস্তুত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সস্তা আসুন দেখুন পরীক্ষা করুন বেটু চক্রের হোটেলের অনুকরণে সামনেই গদির ঘর সেখানে বংশী ঠাকুরের ভাগ্নে সেই ছেলেটি কাঠের বাক্সের উপর খাতা ফেলিয়া খরিদ্দার গণের আনাগোনার হিসাব রাখিতেছে ভিতরে রান্না করিতেছে বংশী ও হাজারি পেচু চক্রতের হোটেলের মতোই তিনটি শ্রেণী করা হইয়াছে সেই রকম টিকিট কিনিয়া ঢুকিতে হয় তা নিতান্ত মন্দ নয় খুলিবার দিন দুপুরের খরিদ্দার হইল ভালোই বংশী খাইবার ঘরে ভাত দিতে আসিয়া হাজারিকে বলিল থার্ড ত্রিশখানা প্রথম দিনের পক্ষে যথেষ্ট হয়েছে ওবেলা মাংস লাগিয়ে দাও দিনের বাসনা ঠাকুর রাধা বল্লভ পূর্ণ করিয়াছেন হাজারি এখন হোটেলের মালিক বেটু চক্কর্তির সমান দরের লোক সে আজ অত্যন্ত ইচ্ছা হইল যত জানাশোনা পরিচিত লোক যে যেখানে আছে সকলকেই কথাটা বলিয়া বেড়ায় মনের আনন্দ চাপিতে না পারিয়া বইকালে কুসুমের বাড়ি গিয়া হাজির হইল কুসুম বলিল কেমন চলল হোটেল জ্যাঠামশায় বেশ খদ্দের পাচ্ছি আমার বড় ইচ্ছে তুমি একবার এসে দেখে যাও তুমিও তো অংশীদার যাব এখন কাল সকালে যাব আপনার মনিব কি বললে রেগে কাই ও মাসের মাইনে দেয়নি না দেখে সত্যি বলছি কুসুম্মা আমার বয়সে কে বলে আটচল্লিশ হয়েছে আমার যেন মনে হচ্ছে আমার বয়স পনেরো বছর কমে গিয়েছে হাতে পায়ে বল এসেছে কত তুমি আর আমার অতসীমা তোমরা আর জন্মে আমার কি যে ছিলে জানি না তোমাদের কুসুম বাধা দিয়া বলিল আবার ওই সব কথা বলছেন জ্যাঠামশাই আমার টাকা দিয়েছি সুদ পাবো বলে এ তো ব্যবসায় টাকা ফেলা টাকা কি তরঙ্গের মধ্যে থেকে আমার সজ্ঞের নিয়ে পিদিম দিতাম। দিতাম বলিনি আপি আপনাকে তবে হ্যাঁ আমাদের বাবুর মেয়ের কথা যা বললেন সে দিয়েছে বটে কোনো খাই না করে তার কথা হাজার বার বলতে পারেন তার বিয়ের কি হলো সামনে সোমবার বিয়ে চিঠি পেয়েছি যাচ্ছি ওই সকালে আমার কাকার সঙ্গে যদি দেখা হয় তবে এসব টাকা কুড়ির কথা যেন বলবেন না সেখানে তোমাকে শিখিয়ে দিতে হবে না মা যতবার দেখা হয়েছে তোমার নামটি পর্যন্ত কখনো সেখানে ঘুণাক্ষরে করিনি আমারও বাড়ি এরুশোলা আমায় তোমার কিছু শেখাতে হবে না কথা মতো পরদিন সকালে কুসুম হোটেল দেখিতে গেল সে দুধ দই লইয়া অনেক বেলা পর্যন্ত পাড়ায় পাড়ায় বেড়ায় তাহার পক্ষে ইহা আশ্চর্যের কথা কিছুই নহে হাজারি তাহাকে রান্নাঘরের যত্ন করিয়া বসাইতে গেল সে কিন্তু দৌড়ের কাছে দাঁড়াইয়া রহিল বলিল আমি গুরু ঠাকুরুন কিছু আসিনি যে আসন পেতে যত্ন করে বসাতে হবে হাজারি বলিল তোমারও তো হোটেল কুসুম তুমি এর অংশীদার বটে মহাজনও বটে নিজের জিনিস ভালো করে দেখাশোনা করবে কি হচ্ছে না হচ্ছে তদারক করো এতে লজ্জা কি বংশী চিনে রাখো এ একজন অংশীদার এ কথায় কুসুম খুব খুশি হইল মুখে তাহার আহ্লাদের চিহ্ন ফুটিয়া উঠিল এমন একটা হোটেলে সে অংশীদার ও মহাজন এ একটা নতুন জিনিস তাহার জীবনে এভাবে ব্যাপারটা বোধ হয় ভাবিয়া দেখে নাই হাজারি বলিল আজ মাছ রান্না হইয়াছে বেশ পাকা রুই তুমি একটু বসো মা মোড়োটা নিয়ে যাও না না মশাই ওসব আপনাকে বারণ করে দিয়েছি না সকলের মুখ বঞ্চিত করে আমি মাছের মুড়ো খাব বেশ মজার কথা আমি তোমার বুড়ো বাবা তোমাকে খাইয়ে আমার যদি তৃপ্তি হয় কেন খাবে না বুঝিয়ে দাও হোটেলে চাকর হাঁকিল থার্ড প্লাস তিন তালা হাজারি বলিল খদ্দের আসছে বসু মা একটু আমি আসছি বংশী ভাত বাড়িয়া ফেল আসিবার সময় কুসুম সলোচ্চ সংকোচের সহিত হাজারির দাওয়া এক কাশি মাছ তরকারি লইয়া আসিল এক বছর কাটিয়া হাজারি এরোশোলা হইতে গরুর গাড়িতে রানাঘাট ফিরিতেছে সঙ্গে টেপির মা টেপি ও ছেলেমে। তাহার হোটেলের কাজ আজকাল খুব বাড়িয়া গিয়াছে রানাঘাটে বাসা না করিলে আর চলে না টেপের মা বলিল আর কতটা আছে হ্যাগা সেই তো সেগুন বাগান দেখা গিয়েছে এইবার পৌঁছে যাব টেপি বলিল বাবা সেখানে নাইব কোথায় পুকুর আছে না গাং গাং আছে বাসায় টিউব কল আছে টেপির মা বলিল তাহলে জলটা নিতে হবে না পুকুর থেকে বেঁচে যাই ইহারা কখনো শহর দেখে নাই টেপির মার বাপের বাড়ি এরুশোলার দু ক্রোশ উত্তরে মনিরামপুর গ্রামে জন্ম সেখানে বিবাহ এরুশোলায় শহর দেখিবার একবার সুযোগ হইয়াছিল অনেক দিন আগে অগ্রহায়ণ মাসে গ্রামের মেয়েদের সঙ্গে একবার নবদ্বীপে রাস দেখিতে গিয়াছিল হোটেলের কাছেই একখানা একতলা বাড়ি পূর্ব হইতে ঠিক করা ছিল টেপির মা বাড়ি দেখিয়া খুব খুশি হইল চিরকাল খড়ের ঘরে বাস করিয়া অভ্যাস কোঠা ঘরে বাস এই তাহার প্রথম কখানা ঘরগা রান্নাঘর কোন দিকে কই তোমার টিউবকল দেখি জল বেশ ওঠে তো ওরে টেপি গাড়ি কাপড়গুলো আলাদা করে রেখে দে এক পাশে ওসব নিয়ে ছিষ্টি ছিয়ানা করো না যেন বস্তার মধ্যে থেকে একটা ঘটি আগে বের করে নাও না গো এক ঘটি জল আগে তুলে দিয়ে আসি একটু পরে কুসুম আসিয়া ঢুকিয়া বলিল ও জেঠি মা এলেন সব বাসা পছন্দ হয়েছে তো টেপির মা কুসুমকে চেনে গ্রামে তাহাকে কুমারী অবস্থা হইতে দেখিয়াছে বলিল এসো মা কুসুম এসো এসো ভালো আছো তো এসো এস কল্যাণ হোক হোটেলের চাকর রাখাল এই সময় আসিল তাহার পেছনে মুটের মাথায় এক বস্তা পাথুরে কয়লা হাজারিকে বলিল কয়লা কোন দিকে নামাবো বাবু হাজারি বলিল কয়লা আনলি কেন রে তোকে যে বলে দিলাম কাঠ আনতে ওরা কয়লায় আজ দিতে জানে না কুসুম বলিল কয়লা উনুন আছে আমি আজ দিয়ে দিচ্ছি আর শিখে নিতে তো হবে জেঠিমাকে কয়লা সস্তা পড়বে চেয়ে শহর বাজার জায়গায় আমি একদিনে শিখিয়ে দেব জেঠিমাকে রাখাল কয়লা নামাইয়া বলিল বাবু আর কি করতে হবে এখন হাজারি বলিল তুই এখন যাস নে জলটলগুলো তুলে দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে তবে যাবি হোটেলের বাজার এসেছে এসেছে বাবু তা থেকে ওবেলার মতো মাছ তরকারি চার পাঁচ জনের মতো নিয়ে আয়ত ওবেলা আলাদা বাজার করলেই হবে আগে জল তুলে টেপির মা বলিল ও কে গা ও আমাদের হোটেলের চাকর বাসায় কাজও করবে বলে দিয়েছি টেপির মা অবাক হইল তাহাদের নিজেদের চাকর সে আবার হাজারিকে বাবু সম্বোধন করিতেছে এইসব ব্যাপার এতই অভিনব যে বিশ্বাস করা শক্ত গ্রামের মধ্যে তাহারা ছিল অতি গরিব গৃহস্থ বিবাহ হইয়া পর্যন্ত বাসন মাজা জল তোলা খার কাচা এমনকি ধান ভানা পর্যন্ত সর্বরকম গৃহকর্ম সে একা করিয়া আসিয়াছে মাস চারপাশ হইল দুটি স্বচ্ছল অন্নের মুখ সে দেখিয়া আসিতেছে নতুবা আগে আগে পেট ভরিয়া দুটি ভাত খাইতে পাওয়া সব সময় ঘটিত না আর আজ কি ঐশ্বর্যের দ্বার হঠাৎ তাহার সম্মুখে উন্মুক্ত হইয়া গেল কোঠাবাড়ি চাকুর কলের জল এসব স্বপ্ন না সত্য রাখাল আসিয়া বলিল দেখুন তো মা এই মাছ তরকারিগুলো হবে না আরও কিছু আনবো। বড় বড় পোনা মাছের দাগা দশ বারো খানা টেপির মা খুশির সহিত বলিল না বাবা আর আনতে হবে না রাখো এখানে ওগুলো কুটে দেই মা মাছ কুটিয়াও দিতে চায় যে এই সৌভাগ্য তাহার অদৃষ্টে ছিল হাজারি বলিল আগে জল তুলে দে তারপর কুটবি এখন আগে সব নেই নেই কুসুম কয়লার উনুনে আঁচ দিয়া আসিয়া বলিল জেঠিমা আপনিও নেই নিন ততক্ষণে আজ ধরে যাক বেলা প্রায় এগারোটা বাজে রান্না চড়িয়ে দেবার আর দেরি করার দরকার কি আমি এবার যাই টিপির মা বলিল তুমি এখানে ওবেলা খাবে না কুসুম কুসুম ব্যস্তভাবে বলিল না না আপনারা এলেন তেতে পুরে দুপুরের সময় এখন কোনো রকমে দুটো ঝোল ভাত রেঁধে আপনারা এবেলা খেয়ে নিন তার মধ্যে আবার আমার খাওয়ার হাঙ্গামা নয় এই হাঙ্গামা হবে না তুমি না খেয়ে যেতে পারবে না ভালো বেগুন এনেছি গা থেকে তোমাদের শহরে তেমন বেগুন মিলবে না বেগুন পরাবো এখন বাপের বাড়ির বেগুন খেয়ে দেখো কাল শুটকে যাবে হাজারি স্নান সারিয়া বলিল আমি একবার হোটেলে চড়লাম তোমরা রান্না চাপাও আমি দেখে আসি আধ ঘন্টা পরে হাজারি ফিরিয়া দেখিল টেপি ও টেপির মা দুজনে উনুনে পরিত্রাহী পাড়িতেছে আজ নামিয়া গিয়াছে তখনও মাছের ঝোল বাকি টেপির মা বিপন্ন মুখে বলিল ওগো এ আবার কি হলো উনুন যে নিভে আসছে কি করি এখন কুসুম বাড়িতে স্নান করতে গিয়াছে রাখাল গিয়াছে হোটেলে কারণ এই সময়টা সেখানে খরিদ্দারের ভিড় অত্যন্ত ওবেলা অন্তত একশো জন খায় বেটু চক্র্তী ও যদু বারুজ্যের বাজারে যত খরিদ্দার সব আছে তাহার হোটেলে তিনজন ঠাকুর ও চারিজন চাকুরে হিমশিম খাইয়া যায় ইহারা কেহই কয়লার উনুনে আজ দেওয়া তো দূরের কথা কয়লার উনুনই দেখে নাই আজ কমিয়া যাইতে বিষম বিপদে পড়িয়া গিয়াছে ইহাদের অবস্থা দেখিয়া হাজারির হাসি পাইল বলিল শেখো পাড়া ভূত হয়ে কতকাল থাকবে দেখি ওর উপর এক চারটি কয়লা দিতে হয় এই দেখিয়ে দি। টেপির মা বলিল আর তুমি বট্ট শহরে মানুষ তবুও যদি এরুশোলা বাড়ি না হতো আমি আমি আজ সাত বছর এই রানাঘাটের রেলবাজারে আছি আমাকে পারাগে গিয়ে বলবে কে ও কথা তুলে রাখো কিসি কয় টেপি বলিল বাবা এখানে টকি আছে তুমি দেখেছ হাজারি বিশা জলে পড়িয়া গেল টকি বায়োস্কোপ এখানে আছে বটে কিন্তু বায়োস্কোপ তাহার শখ কখনো তাহার হয় নাই কিন্তু টিপি আধুনিকা এরোসোলায় থাকিলে কি হয় বাংলার কোন পারাগায় আধুনিকতার ঢেউ যায় নাই বিশেষত তার বন্ধু অতসের কাছে অনেক সে শুনিয়াছে বা শিখিয়াছে যাহা তাহার বাবা জানেই না টেপির মা বলিল টকে কি গো হাজারি আধুনিক হইবার চেষ্টায় গম্ভীরভাবে বলিল ছবিতে কথা হয় এই দেখেছে অনেকবার দেখব না আবার কেন হুম বলিয়া তাচ্ছিল্যের ভাবে সবটা উড়াইয়া দেবার চেষ্টা করিতে লাগিল কিন্তু টেপি পরক্ষণে জিজ্ঞাসা করিল কি পালা দেখেছিলে বাবা পালা তা কি আর মনে আছে এই লক্ষণের শক্তিশাল বোধ হ্যাঁ লক্ষণের শক্তিশীল মনের মধ্যে বহু কষ্টে হাতরাইয়া ছেলেবেলায় দেখা এক যাত্রার পালার নামটা হাজারি করিয়া দিল টেপি বলিল লক্ষণের শক্তিশীল আবার কী পালার নাম ওরকম নাম তো টকির পালার থাকে না তাদের নাম আমি শুনেছি অতিসিদির কাছে সে তো হয় অন্য রকম হ্যাঁ হ্যাঁ তুই আর অতসিদি ভারী সব জানিস আর কি যা সর দেখি এই কয়লা ঝুড়িটা ও মামা বাবু খাওয়া দাওয়া হলো বলিয়া বংশীর ভাগ্নে সেই সুন্দর ছেলেটি বাড়ির মধ্যে ঢুকিতেই টেপির মা পারাগে বউ তাড়াতাড়ি মাথায় ঘুমটা টানিয়া দিতে গেল টেপি কিন্তু নবাগত ছেলেটির দিকে কৌতূহলের দৃষ্টিতে চাহিয়া রহিল হাজারি বলিল এসো বাবা এসো ঘুমটা দিচ্ছ কাকে দেখে ও হলো বংশীর ভাগ নে আমার হোটেলে খাতাপত্র রাখে ছেলে মানুষ ওকে দেখে আবার ঘুমটা হ্যাঁ বংশীর ভাগিনেও আসিয়া টেপির মার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল হাজারি মেয়েকে বলিল তোর নরেন দাদাকে প্রণাম কর টেপি এটি আমার মেয়ে বাবা নরেন ও বেশ লেখা লেখাপড়া জানে সেলাইয়ের কাজটা ভালো শিখেছে আমাদের গায়ের বাবুর মেয়ের কাছে টেপির হঠাৎ কেমন লজ্জা করিতে লাগিল ছেলেটি দেখিতে যেমন এমন চেহারা ছেলে সে কখনো দেখে নাই কেবল ইহার সঙ্গে খানিকটা তুলনা করা যায় অত সিধির বরের অনেকটা মুখের আদল যেন সেই রকম বংশীর ভাগ্নেও তাহার স্বচ্ছন্দ হৃদতার ভাব হারাইয়া ফেলিয়াছে চোখ তুলিয়া ভালো করিয়া চাওয়া যেন একটু কষ্টকর হইয়া গিয়াছে টেপির দিকে তো তেমন চাহিতেই পারিল না হাজারি বলিল মুর্শিদাবাদের গাড়ি কজনে নামলো আজ নেমেছিল ও তার মধ্যে তিনজন বেঁচু চকর্তীর চাকর একরকম হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল বাকি সাতজন আমরা পেয়েছি আর বনগার ট্রেন থেকে এসেছে পাঁচজন স্টেশনে গিয়েছিল কে ব্রজ ছিল রাখালও ছিল বনগার গাড়ির সময় ব্রজ বললে বেচু চকর্তীর চাকরের সঙ্গে খদ্দে নিয়ে তার হাতাহাতি হয়ে যেত আজ না 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 দরকার নেই বাবা ওসবের হাজার হোক আমার পুরনো মনিব ওদের খেয়েই এতকাল মানুষ হোটেলের কাজ শিখিয়েছি ওদের কাছে শুধু রাত্রে জানলে তো আর হোটেল চলে না বাবা এ একটা ব্যবসা কি করে হাটবাজার করতে হয় কি করে খদ্দের তুষ্ট করতে হয় কী করে হিসেবপত্র রাখতে হয় এও তো জানতে হবে আমি ছ বছর ওদের ওখান থেকে কেবল দেখতাম ওরা কি করে চালাচ্ছে দেখো দেখো দেখে দেখে শেখা এসব সব পারি বংশীর ভাগ্নে বলিল আচ্ছা মামিমা খাওয়া দাওয়া করুন আমি আসবো এখন বেলা হাজারি বলিল তুমি কাল দুপুরে হোটেলে খেয়েও না বাসাতে খাবে এখানে বুঝলে বংশীর ভাগ্নে চলিয়া গেলে টেপির অনুপস্থিতিতে হাজারি বলিল কেমন ছেলেটি দেখলে বেশ ভালো চমৎকার দেখতে ওর সঙ্গে টেপি কি বেশ মানায় না চমৎকার মানায় তা কি আর হবে আমাদের অদৃষ্টি কি এমন ছেলে জুটবে জুটবে না কেন জুটে আছে ওকে আনিয়ে রেখেছি হোটেলে তবে কি জন্য তোমাদের রানাঘাটের বাসায় আনলাম তবে কি জন্য টিপিকে যেন এখন কিছু বোঝো তো কাল ওকে একটু যত্ন আত্মী করো আমার অনেক দিনের ইচ্ছে ওর সঙ্গে টিপির তা এখন অনেকটা ভরসা পাচ্ছি ওর বাপের অবস্থা বেশ ভালো ছেলেটিও মেট্রিক পাস বিয়ে দিয়ে হোটেলেই বসিয়ে দেব থাক আমার অংশীদার হয়ে কাজ শিখে নিক টেপিও কাছেই রইল আমাদের বুঝলে না অনেক মতলব আছে টেপির মা বোকা শোকা মানুষ অবাক হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতে লাগিল সন্ধ্যার পর খবর আসিল স্টেশনে বেটু চক্রতীর হোটেলের লোকের সঙ্গে হাজারির চাকরের খরিদ্দার লইয়া মারামারি হইয়া গিয়াছে হাজারি চাকর নাথিনি বলিল বাবু ওদের হোটেলে চাকর খদ্দের হাত ধরে টানাটানি করে আমাদের খদ্দের আমাদের হোটেলেই আসছে তার হাত ধরে টানবে আর আমাদের হোটেলে নিন্দে করবে তাই আমার সঙ্গে হাতাহাতি হয়ে গিয়েছে খদ্দের কোথায় গেল খদ্দের এসেছে আমাদের এখানে ওদের হোটেলের লোকে আমাদের এখানে আঁকটা আছে আমরাই তো সব খদ্দের পাই ওরা পায় না এই নিয়ে ঝগড়া বাবু ওদের হোটেলের হয়ে এলো বাবু একটা গাড়িতেও খদ্দের পায় না রাত আটটার সময় হাজারি সবে মাছির ঝোল উনুনে চাপাইয়াছে এমন সময় বংশী বলিল হাজারিদা জবর খবর আছে তোমার আগের কর্তা তোমাকে ডেকে পাঠিয়েছে কেন দেখে এসো গে বোধ হয় মারামারি নিয়ে ঝোলটা তুমি দেখো আমি এসে মাংস চাপাবো দেখি কি খবর অনেকদিন পরে হাজারি বেচু চকর্তির হোটেলের সেই গদির ঘরটিতে গিয়া দাঁড়াইল সে পুরনো দিনের মনের ভাব সেই মুহূর্তেই তাহাকে পাইয়া বসিল যেন ঢুকিবার সঙ্গে সঙ্গেই যেন সে রাধুনি বামুন বেচু চকর্তী আজও মুনিব। বেচু চকর্তি তাহাকে দেখিয়া খাতির করিবার সুরে বলিল আরে এসো এসো হাজারি এখানে বসো বলিয়া গদির একপাশে পাশে হাত দিয়া ঝাড়িয়া দিলেন যদিও ঝাড়িবার কোনো আবশ্যিক ছিল না হাজারি দাঁড়াইয়া রখিল বলিল না বাবু আমি বসবো না আমায় দেখেছেন কেন এসো বসই আগে বলছি হাজারি জীব কাটিয়া বলিল না বাবু আপনি আমার মনিব ছিলেন এতদিন আপনার সামনে কি বসতে পারি বলুন কি বলবেন আমি ঠিক আছি হাজারি চোখ আপনা আপনি খাওয়ার ঘরের দিকে গেল হোটেলের অবস্থা সত্যি খুব খারাপ হইয়া গিয়াছে রাত নটা বাজে আগে আগে এ সময় খরিদ্দারের ভিড়ে ঘরে জায়গা থাকিত না আর এখন লোক কই হোটেলের জৌলুসও আগের চেয়ে অনেক কমিয়া গিয়াছে বেটু চকর্তী বলিলেন না বসু হাজারি চা খাও ওরে কাঙালি চা নিয়ে আয় আমাদের হাজারি তবুও বসিতে চাহিল না চাকর চা দিয়া গেল হাজারি গিয়া চা খাইয়া আসিল বেঁচুচক্রটি দেখিয়া শুনিয়া খুব খুশি হইলেন হাজারির মাথা ঘুরিয়া যায় নাই হঠাৎ অবস্থাপন্ন হইয়া কারণ অবস্থাপন্ন যে হাজারি হইয়া উঠিয়াছে তাহা তিনি এতদিনে হোটেল চালানোর অভিজ্ঞতা হইতে বেশ বুঝিতে পারেন হাজারি বলিল বাবু কিছু বলছিলেন হ্যাঁ বলছিলাম কি জানো এক জায়গায় ব্যবসা যখন আমাদের তখন তোমার সঙ্গে আমার আর কোনো নেই তো তোমার রাজামার চাকরকে মেরেছি স্টেশনে এ কেমন কথা এ সময় পদ্মজী দৌড়ের কাছে আসিয়া দাঁড়াইল হোটেলের চাকরও আসিল হাজারি বলিল আমি তো শুনলাম বাবু আপনার চাকরটা আগে আমার চাকরকে মারে নাতনি খদ্দের নিয়ে এসেছিল এমন সময় পদ্মটি বলিল হ্যাঁ তা বই কি আমাদের নাতনি তোমাদের খদ্দের ভাগাবার চেষ্টা করে আমাদের হোটেলে এসেছিল খদ্দের তোমাদের হোটেলে যেতে চায়নি এ কথা বিশ্বাস করা যেন বেঁচু চকরদের পক্ষেও শক্ত হইয়া উঠিল তিনি বলিলেন যাক উনি আর ঝগড়া করি কি হবে হাজারির সঙ্গে হাজারি তো সেখানে ছিল না দেখে উনি তবে তোমায় বললাম হাজারি যাতে আর এমন না হয় হাজারি বলিল বাবু বেশ আমি রাজি আছি আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করতে চলবে না আপনি আমার পুরনো মণি আসুন আমরা গাড়ি ভাগ করে নিই আপনি যে গাড়ির সময় স্টেশনে চাকর পাঠাবেন আমার হোটেলের চাকর সে সময় যাবে না বেচু চক্রতে বিস্মিত হইলেন ব্যবসা জিনিসটাই রেশারেশের মাথার চুল পাকাইয়া ফেলিলেন তিনি এ ব্যবসা করিয়া এ স্থলে হাজারের প্রস্তাব যে কতদূর উদার তাহা বুঝিতে বেচুর বিলম্ব হইল না তিনি আমতা আমতা করিয়া বলিলেন না তা কেন স্টেশনে তো আমার একলার নয় না বাবু এখন থেকে তাই রইল মুর্শিদাবাদ আর বনগার গাড়ির মধ্যে আপনি কি নেবেন বলুন মুর্শিদাবাদ না বনগা আমি যে সময় চাকর পাঠাবো না স্টেশনে পদ্মটি পুনরায় দোরের কাছে আসিয়া জিজ্ঞাসা করিল হা বাবু কি বলে গেল গাড়ি ভাগ করে নিয়ে গেল মুর্শিদাবাদ খানা আমি রেখেছি যা কিছু লোক আসে মুর্শিদাবাদ থেকে আসে বনগার গাড়িতে কটা লোক আসে লোকটা বোকা লোক মন্দ নয় দুষ্টু নয় আমি আজ সাত বছর দেখে আসছি আমি জানি নে গাঁজা খেয়ে হয়ে থাকে হোটেলের ছাই দেখাশোনা করে রেদেই মরে মজা লুটছে বংশী আর বংশীর ভাগ্নে ক্যাশ তার হাতে আমি সব খবর নিয়েছি তলায় তলায় বংশীকে আবার এখানে আনুন বাবু ও হোটেল একদিনে ভূসিন্যাস হয়ে বসে রয়েছে বংশীকে ভাঙাবেন লোক লাগান আপনি আর ওই ভাগ্নেটাকেও পরদিন দুপুরে বংশীর ভাগ্নে শশঙ্কোচে হাজারির বাসায় নিমন্ত্রণ রক্ষা করিতে আসিল হাজারি হোটেল হইতে তাহাকে পাঠাইয়া দিল বটে কিন্তু নিজে তখন আসিতে পারিল না অত্যন্ত ভিড় লাগিয়াছে খরিদ্দারের কারণ সেদিন হাটবার মায়ের আদেশে টেপিকে অতিথির সামনে অনেকবার বাহির হইতে হইল কখনো বা আসন পাতা কখনো জলের গ্লাস দেওয়া ইত্যাদি টেপি খুব চটপটে চালাক চতুর্মে অতশীর শীর্ষা কিন্তু হঠাৎ তাহারও কেমন যেন একটু লজ্জা করিতে লাগিল এই সুন্দর ছেলেটির সামনে বারবার বাহির হইতে বংশীর ভাগ্নেটিও একটু বিস্মিত হইল হাজারি মামার পারাগারের লোক সে জানে অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না আজই না হয় হোটেলের ব্যবসায় দু পয়সার মুখ দেখিতেছে কিন্তু হাজারি মামার মেয়ে তো বেশ দেখিতে তাহার উপর তার চালচলন ধরন ধারণ স্কুলে পড়া আধুনিক মেয়ে ছেলের মতো সে কাপড় গুছাইয়া পড়িতে জানে সাজিতে গুজিতে জানে তার কথাবার্তার ভঙ্গিটাও বড় চমৎকার তাহার খাওয়া প্রায় শেষ হইয়াছে এমন সময় হাজারি আসিল বলিল খাওয়া হয়েছে বাবা আমি আসতে পারলাম না আজ আবার ভিড় বেশি এ টেপি আমায় একটু তেল দেমা নেই নি আর তোর ওই দাদার শোয়ার জায়গা করে দিয়ে দেখি পাশের ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা বংশীর ভাগ্নে শুই আছে এমন সময় টেপি পান দিতে আসিল পানের ডিবা নাই একখানা ছোট রেখাবিতে পান আছে ছেলেটি দেখিল চুন নাই রেখাবিতে লাজক মুখে বলিল একটু চুন দিয়ে যাবেন টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিয়া উঠিল তাহার প্রথম কারণ তাহার প্রতি সম্ভ্রমসূচক ক্রিয়াপদের ব্যবহার এই হইল প্রথম জীবনে ইতিপূর্বে তাহাকে কেউ আপনি আজ্ঞে করিয়াও কথা বলে নাই দ্বিতীয়ত কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই বলে নাই কি একেবারে গায়ে রামুদা গোপালদা জহরদা ইহারাও তাহার সঙ্গে তো কথা বলিত কিন্তু তাহাতে এমন আনন্দ তাহার হয় নাই তো চুনানিয়া রেখা রাখিয়া বলিল এতে হবে খুব হবে থাক ওখানে ইয়ে এক গ্লাস জল দিয়ে যাবেন টিপির বেশ লাগিল ছেলেটিকে কথাবার্তার ধরন যেমন ভালো গলার সুরটিও তেমনি মিষ্ট যখন জলের গ্লাস আনিল তখন ইচ্ছা হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আর একবার কিছু বলে কিন্তু ছেলেটি এবার আর কিছু বলিল না টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল বেলা যখন প্রায় পাঁচটা বইকাল অনেক দূর গড়িয়া গিয়াছে টেপি তখন একবার উঁকি মারিয়া দেখিল ছেলেটি অঘুরে ঘুমাইতেছে হঠাৎ টেপির কেমন একটা অহিতুক স্নেহ আসিল ছেলেটার প্রতি আহা হোটেলে কত রাত পর্যন্ত জাগে ভালো ঘুম হয় না রাত্রে টেপির মা বলিল ঘুমুচ্ছে ঘুমুক না ডাকবার দরকার কি চাকরটা কোথায় গেল ঘুম থেকে উঠলে কিছু খেতে দিতে হবে খাবার আনাতে দিতাম উনিও তো বাড়ি নেই টেপি বলিল লোকটা চা খায় কি না জানি নে তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে দিতে পারলে ভালো হতো টেপির মা নিজে কখনো খায় নাই করিতেও জানে না আধুনিকা মেয়ের এ প্রস্তাব তাহার মন্দ লাগিল না মেয়েকে বলিল তুই করে দিতে পারবি তো মেয়ে খিলখিল করিয়া হাসিয়া বলিল তুমি যে কি বলো মা হেসে প্রাণ বেরিয়ে যায় পরে কেমন একটা অপূর্ব ভঙ্গিতে হাত নাড়াইয়া হাসি ভরা মুখের চিবুকখানি বারবার উঠাইয়া নামাইয়া বলিতে লাগিল চা কই চিনি কই কেটলি কই চায়ের জল ফুটবে কিসে ডিসপেয়ালা কই সেসব কিছু আছে টেপির মায়ের বড় ভালো লাগিল টেপির এই ভঙ্গি সে সস্নেহে মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে হা করিয়া চাহিয়া রহিল এমনভাবে এমন সুন্দর ভঙ্গিতে কথা টেপিয়া আর কখনো বলে নাই এই সময় হাজারি বাড়ির মধ্যে ঢুকিল হোটেলেই ছিল বলিল নরেন কোথায় ঘুমোচ্ছে নাকি টেপির মা বলিল তুমি এতক্ষণ ছিলে কোথায় ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে আর টেপি বলেছে চা করে দিলেই হতো হাজারের বড় স্নেহ হইল টেপির ওপর সে না জানিয়া যাহাকে আর যত্ন করিয়া চা খাওয়াইতে চাহিতেছে তাহারই সঙ্গে তাহার বাবা মা বিবাহের ষড়যন্ত্র করিতেছে বেচারি কি জানে বলিল আমি সব এনে দিচ্ছি হোটেলেই আছে হোটেলে বড় ব্যস্ত আছি কলকাতা থেকে দশ বারো জন বাবু এসেছে শিকার করতে ওরা অনেক দিন আগে একবার এসে আমার রান্না খেয়ে খুব খুশি হয়েছিল সে আগের হোটেলে গিয়েছিল সেখানে নেই শুনে খুঁজে খুঁজে এখানে এসেছে ওরা রাত্রে মাংস আর পোলাও খাবে তোমরা বেলা রান্না করো না আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দেবো এখন নরেনকে যে একবার দরকার বাবুদের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা কইতে হবে সে তো আমি পারি নি নরেনকে উঠাই দাঁড়াও টেপির মা বলিল ঘুম থেকে উঠিয়া কিছু না খাইয়া ছাড়া ভালো দেখায় না টেপি চায়ের কথা বলছিল তাহলে সেগুলো আগে পাঠাও তারপরে জাগিও বৈকালের দিকে নরেন ঘুম ভাঙিয়া উঠিল অত্যন্ত বেলা আছে পাঁচিলের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদি হইয়া আসিয়াছে নরেনের লজ্জা হইল পরের বাড়ি কি ঘুমটাই ঘুমাইয়াছে কে কি বিশেষ করিয়া হাজারে মামার মেয়েটি কি মনে করিল বেশ মেয়েটি হাজারে মামার মেয়ে যে এমন চালাক চতুর চটপটে এমন দেখিতে এমন কাপড় চোপড় পরিতে জানে তাহাকে ভাবিয়াছিল অপ্রতিব মুখে সে গায়ে জামা পরিয়া বাহির হইবার উদ্যোগ করিতেছে এমন সময় টেপে আসিয়া বলিল আপনি উঠেছেন মুগ্ধবার জল দেব নরেন থতমত খাইয়া বলিল না না থাক আমি হোটেলেই মা বললে আপনি চা খেয়ে যাবেন আমি মাকে বলে আসি ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলে দিয়া পাঠাইয়া দিয়াছিল টেপে নিজেই চা করিতে বসিয়া গেল তাহার মা জল খাবারের জন্য ফল কাটিতে লাগিল টেপি বলিল মা চায়ের সঙ্গে শশা টসা দেয় না তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রেখাবিতে শশা দেয় না একটা ডাব কাটব বাড়ির ডাব আছে টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি মুখে আচল চাপা দিয়া বলে তুমি যে কি মা চায়ের সঙ্গে বুঝি ডাব খায় টেপির মা অপ্রসন্ন মুখে বলিল কি জানি তোদের একেলে ঢং কিছুই বুঝেনে বাপু যা বোঝো তাই করো ঘুম থেকে উঠলে তো নতুন জামাইতে ডাব দিতে দেখিছে চিরকাল দেশে ঘরে কথাটা বলিয়া ফেলিয়ায় টেপির মা মনে মনে জীব কাটিয়া চুপ করিয়া গেল মানুষটা একটু বোকা ধরনের কি ভাবিয়া কি বলে সব সময় তলাইয়া দেখিতে জানে না টেপি আশ্চর্য হইয়া বলিল নতুন জামাই কে নতুন জামাই হো কিছু না দেশে দেখেছি তাই বলছি তুই নে চা কর মনে কেমন যেন খটকা লাগিল সে খুব বুদ্ধিমতী তাহার উপর নিতান্ত ছেলে মানুষটিও নয় যখন চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল তখন তাহার কি জানি কেন যে লজ্জা করিতেছে তাহা সে নিজেই ভালো ধরিতে পারিল না ছেলেটি তাহাকে দেখিয়া বলিল ও কি এই এত খাবার কেন এখন যা একটু হলেই কোন রকমে খাবারের রেকাবি লোকটার সামনে রাখিয়া পালাইয়া আসিলে যেন বাঁচে ছেলেটি ডাকিয়া বলিল পান একটা যদি দিয়ে যান পান সাজিতে বসিয়া টেপি ভাবিল বাবা খাটিয়ে মারলে আমায় চা দাও পান সাজো আমায় যেন যত গরজ পড়েছে বাবার হোটেলের লোক তো আর আমার কি টেপি একটা চায়ের পিরিচে পান রাখিয়া দিতে গেল ছেলেটি দেখিতে বেশ কিন্তু কথাবার্তা বেশ হাসি হাসি মুখ কি কাজ করে হোটেলে কে জানে পান লইয়া ছেলেটি চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল মামিমা আমি যাচ্ছি কষ্ট দিয়ে গেলাম অনেক কিছু মনে করবেন না এত ঘুমিয়েছি বেলা আর নেই আজ বেশ ছেলেটি নতুন জামাই কে নতুন জামাই কাহাদের নতুন জামাই মা এক একটা কথা বলে কি যে তাহার মানেই হয় না টেপির মা কখনো এত বড় শহর দেখে নাই এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে মোটর গাড়ি ঘোড়ার গাড়ি বিদ্যুতের আলো লোকজনই যে কত আর তাহার দিন মানেই শিয়াল ডাকে বাড়ির পেছনকার ঘন বাস বনে সে দিন দিন্দুপুরে জেলে পাড়ার কেষ্ট জেলে তিন মাসের ছেলেকে শিয়ালে লইয়া গেল ইতিমধ্যে কুসুম আসিয়া একদিন ইহাদের বেড়াইতে লইয়া গেল কুসুমের সঙ্গে তাহার রাধা বল্লভতলা সিদ্ধেশ্বরীতলা তলা ঘাট পাল বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া টেপির মা ও টেপি দুজনই অবাক এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই অতসিদের বাড়িটাই এতদিন বড় লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আছে তাহারা তাহাদের পক্ষে অবাক হইবারই কথা বটে টেপির মা বলিল না শহর জায়গা বটে কুসু গায়ে গায়ে বাড়ি আর সব কোঠা বাড়িয়ে দেশে সবাই বড় লোক ছেলে কি চেহারা দেখে চোখ জোরোয় হ্যাঁ রে এদের বাড়ি ঠাকুর হয় না পুজোর সময় একদিন আমাদের এনো মা ঠাকুর দেখে যাব সে আর ইহারা বেশ কিছু বোঝে না অনেক বাড়ির সামনে কত কি বড়ো বড়ো ছবি টাঙানো লোকজন ঢুকিতেছে রাস্তার ধারে কি কাগজ বিলি করিতেছে টেপির মনে হইল এই প্রধয় টকি যাহাকে বলে তাহাই কুসুমকে বলিল কুসুম দি এই টকি না হ্যাঁ দিদি একদিন দেখবে একদিন এনো না আমাদের মাও কখনো দেখেনি সবাই আসব একখানা ধাববান মোটর গাড়ির দিকে টেপির মা হা করিয়া চাহিয়া দেখিতে লাগিল যতক্ষণ যেখানে রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল কুসুম বলিল আমার বাড়ি একটু পায়ের ধুলো দিবেন না জেঠাই মা কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পড়ে টেপির মা দেখিল কুসুম দাঁড়া মা একখানা রেলের গাড়ি দেখে যাই বলিতে বলিতে একখানা প্রকাণ্ড মালগাড়ি আসিয়া হাজির টেপি ও টেপির মা দুজনেই একদৃষ্টি দেখিতে লাগিল গাড়ি চলিয়াছে তো চলিয়াছে তাহার আর শেষ নাই উহ কি বড় গাড়িটা কুসুম বলিল জ্যাঠাই মা রানাঘাট ভালো লাগছে লাগছে বইকি কি বেশ জায়গা মা আসলে কিন্তু এরোশোলার জন্য টেপির মায়ের মন কেমন করে শহরে নিজেকে সে এখনো খাপ খাওয়াইতে পারে নাই সেখানকার তালপুকুরের ঘাট সাদা বষ্টমের বাড়ির পাশ দিয়া যে ছোট নিভৃত পটটি বাসবনের মধ্য দিয়া বারুচ্চে পাড়ার দিকে গিয়াছে দুপুরবেলা তাহাদের বাড়ির কাছের বড় সিরিশ গাছটায় এই সময় শিরিষের সুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে তাহাদের উঠানের বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফুলিয়াছে পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল এ সবের জন্য মন কেমন করে বইকি। তবে এখানে যাহা সে পাইয়াছে টেপির মা জীবনে সেরকম সুখের মুখ দেখে নাই চাকরির উপর হুকুম চালাইয়া কাজ করাইয়া লওয়া সকলে মানে খাতির করে এমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরি এই ধরনের ব্যাপারের কল্পনা কখনও সে করিয়াছিল কুসুম সকলকে জলযোগ করাইল পান সাজিয়া দিল কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গল্প গুজব করিল কুসুম গ্রামের কথাই কেবল শুনিতে চায় কতদিন বাপের বাড়ি যায় নাই বাবা মা মরিয়া গিয়াছে জ্যাঠামশাই আছে কাকারা আছে তাহারা কোনোদিন খোঁজও নেয় না খোঁজ করি তো অবশ্যই যদি তাহার নিজের অবস্থা ভালো হইত গরিব লোকের আদর কে করে এইসব অনেক দুঃখ করিল আরও কিছুক্ষণ বসিবার পরে কুসুম ইহাদের বাসায় পৌঁছিয়া দিয়া গেল হাজারির হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল দশ পনেরোটি লোক একসঙ্গে খাইতে বসিয়াছে হঠাৎ একজন বলিয়া উঠিল ঠাকুর এই যে ভাতটা দিলে ও দেখছি এওবেলার বাসি ভাত বংশী ঠাকুর ভাত দিতেছিল সে অবাক হইয়া বলিল আগে বাবু সে কি আমাদের হোটেলে ওরকম পাবেন না এক মন চাল একবেলায় রান্না হয় তাতেই কুলোয় না বাসি ভাত থাকবে কোথা থেকে আল ভাত ভাত আমি বলছি এ ওবালার ভাত গোলমাল শুনিয়া আসিয়া বলিল কি হয়েছে বাবু বাসি ভাত কখনো না আপনি নতুন লোক কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন আমার হোটেলে এসব চলে না হোটেল না চলে না চলুক কিন্তু ওসব বিরবৃত্তি ভগবান যেন আমায় না দেন লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল তবে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি হাজারি নরম হইয়া বলিল না বাবু তা আমি বলছি নে কিন্তু আপনার ভুলও তো হতে পারে আমি দিব্যি করে বলছি বাবু বাসি ভাত আমার হোটেলে থাকে না থাকে না বড্ড নবাবী কথা বলছো যে বাসি ভাত আবার ওবেলা হাড়িতে ফেলে দাওনি তুমি না বাবু স্পষ্ট দেখতে পাচ্ছি আবার তবুও না বলছ দেখবে মজা এমন সময় নরেন ও হোটেলের আরও দু একজন সেখানে আসিয়া পড়িল নরেন গরম হইয়া বলিল কি মজা দেখাবেন আপনি দেখবে শুনে এসো দেখাচ্ছি জোর চোর কোথাকার এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল পুরানো খরিদ্দারেরা সকলেই হাজারি পক্ষ অবলম্বন করিল লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল রাস্তায় সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল শুনুন মশাই সব বলি এই এর হোটেলে ভাত দিয়েছিল খেতে ধরে ফেলেছে কি না তাই এখন আবার আমাকে মারতে আসছে পুলিশ ডাকবো খেউনি স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে ছাড়বো জোর কোথাকার লোক মারবার মতলব তোমাদের এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল বাবু এই লোকটাকে যেন আমি চক্রতির হোটেলে দেখেছি সেখানে যে ঝি থাকে তার সঙ্গে বাজার করতে যেতে দেখেছি নরিনের সাহস খুব সে হোটেলে রোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল মশাই আপনি বেটু চক্রতির হোটেলের পদ্মটির কে হন তবুও লোকটা ছাড়ে না সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্ম নামও সে কোনো দিন শোনে নাই কিন্তু তাহার প্রতিবাদে তেজ যেন এখন কমিয়া গিয়াছে কে একজন বলিয়া উঠিল এইবার মানে মানে সরে পড়ো বাবা কেন মার খেয়ে মরবে কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চকীর হোটেলে গিয়া হাজির হইল বেচু চক্রী তহবিল মিলাইতেছে হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল কি, হাজারি যে এসো এসো এত রাত্রে কী মনে করে হাজারি বিনীতভাবে বলিল বাবু এটা কথা বলতে এলাম কি বলো বাবু আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময় আজও আপনাকে সেই বলেই ভাবি আপনার এখানে কাজ না শিখলে আমি পেটের ভাত করে খেতে পারতাম না আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবিনি কেন কেন এ কথা কেন হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল পরে হাজর করিয়া বলিল বাবু আপনি ব্রাহ্মণ আমার মণি আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেল উঠিয়ে দাও আমি তাই করব আপনি হুকুম করুন বেচু চক্রী আশ্চর্য হইবার ভান করিয়া বলিল আমি তো এর কোনো খবর রাখিনি আচ্ছা তুমি যাও আজ আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো আমাদের কোনো লোক তোমার হোটেলে যায়নি একেবারে নিশ্চয় কাল জানতে পারবে তুমি এরই সাথে শেষ হলো আদর্শ হিন্দু হোটেলের সপ্তম পর্ব আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আরও জানাবেন আপনারা কি গল্প বা উপন্যাস শুনতে চান প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা আমাদের ভালো রাখে তাদের অবশ্যই ভালো রাখবেন